তোমরা যে সমস্ত ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইআইই এবং কেমিক্যাল এই সমস্ত ব্রাঞ্চ থেকে আছো, তো জানুয়ারি মাসেই যদি নিজেদের জব শুরু করতে চাইছো বা যে কোম্পানিতে অলরেডি জব করছিলে সেই কোম্পানিটা এই মুহূর্তে চেঞ্জ করতে চাইছো, তো আমি তোমাদেরকে জানাতে চাইছি আগামী 15 জানুয়ারির দিকে আমাদের একটা নতুন ব্যাচ পুনের উদ্দেশ্যে যাচ্ছে। বর্তমানে যদি তোমরা পুনেতে যাও তো সেক্ষেত্রে থাকা খাওয়ার জন্য সমস্ত কিছু মিলিয়ে একটা গ্রুপের খরচা হয়ে থাকে রুম ভাড়া আর খাওয়া মিলিয়ে 3000 টাকার মতো। স্যালারি তোমরা যেটা পাচ্ছ একদম যারা আইটিআই পাস আছে আইটিআই পাসদের জন্য 14.5 আর যারা ডিপ্লোমা আছে তাদের জন্য 16.5 পর্যন্ত রয়েছে। যদি এক্সপিরিয়েন্স হোল্ডার থেকে থাকো সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা ডিফারেন্ট থাকে, এক্সপিরিয়েন্স হোল্ডারদের জন্য বেশি স্যালারি জবও কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা আমাদের ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং আগামী জানুয়ারি মাসের 4 তারিখে, আজকে 1 জানুয়ারি আমি এই ভিডিওটি তৈরি করছি, আজকেই আমি তোমাদেরকে আগে থেকে জানাতে চাইছি আমরা প্রায় মাসের এন্ডের দিকে বা মাসের শুরুর দিকে একটা করে জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করে রাখি। তো সেটা আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি থ্রু হয়ে থাকে এবং যেখানে 100% প্লেসমেন্টের গ্যারান্টি আমরা দিয়ে থাকি একদম রিটেন এগ্রিমেন্টের সাথে। তো আমরা এই জানুয়ারি মাসে 4 তারিখে আবারও একটা জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি, তোমরা যদি মনে করো যে এখানে অ্যাটেন্ড করবে সেক্ষেত্রে করতে পারো। আর যারা ফাইনাল ইয়ার আছো ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য আমরা ইন্টেনসিভ প্লাস জব এই দুটোরই একটা অপশন নিয়ে আসছি, সেটা নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব। এই মুহূর্তে যারা ফাইনাল ইয়ারে আছো তাদের তো দেখো পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি আগামী 4 তারিখে তোমরা আমাদের অফিসে আসতে পারো। এই সামনে 4 তারিখ, আজকে 1 তারিখ, এই 4 জানুয়ারি আমরা কিন্তু এটা অ্যারেঞ্জমেন্ট করছি। যাদের বাড়ি একান্তই অনেকটা দূরে তারা যদি আসতে না পারো সেক্ষেত্রে অসুবিধা নেই, তোমরা কিন্তু অনলাইনেও যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কমপ্লিট করতে পারো। তো ভিডিওটি যারা যারা দেখলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমরা বন্ধুরা মিলে গ্রুপ করেও আসতে পারো, আমরা কিন্তু গ্রুপ করেও